নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে খাদ্যে ভেজাল একটি মানুষকে সুস্থ থাকতে গেলে ওষুধ পথ্যর কিন্তু বিরাট প্রয়োজন পথ্যটা মানে খাদ্য খাদ্যহীন মানুষ বাঁচতে পারে না একটা মানুষ খাদ্য ছাড়াও কিছুদিন বাঁচতে পারে জল ছাড়া বাঁচতে পারে না তাই জলটা যেমন জলের অপর নাম জীবন জলটা যেমন ভালো প্রয়োজন এবং সেই সঙ্গে সঙ্গে খাদ্য কিন্তু ভালো থাকতে হবে কিন্তু বর্তমান আমাদের দেশে ব্যবসায়িকরা ব্যবসায়ীদেরকে আমি কিন্তু ছোট মনে করছি না নানা মুনাফা লাভের আশায় অনেকেই কিন্তু ভেজাল খাবার তৈরি করছেন তাই দুধ যেটা আমরা খাই বাচ্চাকে খাওয়াই সেই যে দুধটার মধ্যে থাকে ইউরিয়া দুধটার মধ্যে থাকে ডিটারজেন্ট পাউডার এবং আমাদের দেশে সম্প্রতি একটি খবরে জানা গেছে একটি সরকারি প্রতিষ্ঠানেও সেখানেও কিন্তু এই ঘটনা ঘটছে তার মানে দুধটাও কিন্তু আমরা ঠিক করতে পারি না কিন্তু আমাদের দেশ এমনই ভেজাল নির্ভরশীল এবং কবি সুকান্ত ভট্টাচার্য একটা ভেজাল কবিতা লিখেছেন যে আমাদের ভেজাল সর্বত্র এমনকি মানুষেও ভেজাল তৈরি হয়েছে তাই ভেজাল খাদ্যে ভেজাল হলে মানুষের স্বাস্থ্য ভালো থাকা সম্ভব নয় এবং এ প্রসঙ্গে একটা গল্প বলি যে বিদেশের সঙ্গে আমরা আমাদের তোফাত কি একজন আমেরিকান মহিলা একজন ভারতীয় পুরুষকে বিয়ে করেছেন এবং তিনি বা আমেরিকাতে সমস্যাটা রকম না আমেরিকাতে একজন অন্য লোকে কাজ করেন কিন্তু তিনি ওই গাছের তলায় একটা ট্র্যাঙ্ক রেখে দেন দুধ এবং তাতে কম্পিউটার রেখে দেন প্রত্যেকে দুধ নিয়ে চলে যায় নির্দিষ্ট দাম লেখা আছে দামটা দিয়ে চলে যায় তো উনি ওই ভদ্রমহিলা তার কাজ থেকে ফিরে এসে ওই ব্যাপারটা দেখেন এবং তিনি দেখেন এত লাভ হয়েছে তখন তার স্বামী জিজ্ঞেস করছে ইন্ডিয়ান স্বামী যে কত লাভ হয়েছে বললে এত ডলার লাভ হয়েছে তখন সে বলছে আমি তোমাকে একটা পদ্ধতি বলবো সেই পদ্ধতিটা হলো এই যে যদি তুমি সেটা করো তাহলে অনেক লাভ হবে কীরকম না ওতে তুমি দু লিটার যদি ওয়াটার দিয়ে দাও তাহলে কিন্তু দুধটা বিক্রি হবে এবং লাভ বেশি হবে এই কথা শুনে সেই ভদ্রমহিলা ভাবছে যে এই মানুষটা কে যে শিশুর দুধে ভেজাল মেশাতে বলে তো তখন উনি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন কারণ কি দেখিয়েছে যে মানুষটা শিশুর দুধে ভেজাল মেশাতে বলে সেই মানুষটাকে আমি স্বামী হিসাবে নিতে পারি না তা আমাদের দেশে আবার ভেজাল মেশালে আমাদের দেশে যেমন কারো কোনো মহিলার যদি অবৈধ তার স্বামীর সম্পর্ক থাকে তাকে নিয়ে এত ঝামেলা করা হয় কিন্তু অবৈধ রোজগার থাকলে তাকে কিন্তু আমরা ভালোবাসি বেশি তাই আমাদের দেশে কিন্তু এই ভেজাল থেকে দূরে থাকতে গেলে আমাদের সেই কঠোর মনোভাব তৈরি করতে হবে এবং খাদ্য খাদকের ব্যাপারটা ভাবতে হবে এবং আমরা দেখেছি যে ভেজাল সর্ষের তেল কিছু বছর কয়েক বছর আগে আমাদের কলকাতার বেহালাতে ভেজাল তেল খেয়ে অনেক বিকলাঙ্গ হয়ে গেছিলো সেখানে কিন্তু ডক্টর রামকৃষ্ণ ঘোষমণ্ডল ডক্টর সঞ্জয় ব্যানার্জি এনারা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সেই বিকলাঙ্গ শিশুদের অনেকে সুস্থ করে তুলেছিলেন এটা একটা হোমিওপ্যাথির সাফল্য তাই আমি এখানে বলতে চাইছি যে বিকলাঙ্গ শিশুদের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভব এবং ভেজাল তেল খেয়ে যে হয় এবং সেই শিশুকেও যে হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে ভালো করা যায় অতীতে আমাদের ডক্টর রামকৃষ্ণ ঘোষমণ্ডল এবং ডক্টর সঞ্জয় ব্যানার্জি কিন্তু এটা প্রমাণ করে দেখিয়েছেন তো সেটা ভালো করাটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের ভিডিও স্কোপ আছে কিন্তু আমরা ভেজাল থেকে যত দূরে থাকবো এবং আমরা বাড়িতে যে খাবারগুলো খাওয়াবো এবং বাচ্চারা সবসময় রঙিন খাবার খেতে চাই। কিন্তু সেই রঙিন খাবারটা কিন্তু দেখা যাচ্ছে সেই রঙটা যেই রঙ খাবারগুলো কিন্তু স্বাভাবিক রঙ নয় যেগুলো বাড়ির রং দিয়ে দেওয়া হয় উগ্র রঙ ব্যবহার করে সেই রঙ কিন্তু তার লিভার খারাপ হয়ে যেতে পারে ব্রেন নষ্ট হয়ে যেতে পারে এবং তার শারীরিক মানসিক এবং তার মেধা নষ্ট হয়ে যেতে পারে তাই সেই জন্যে আমরা কিন্তু ওই রঙিন খাবারের ব্যাপারে সচেতন হব আমাদের গার্জেনদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং আরও ব্যাপার হচ্ছে আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তার প্যারাসিটামলে যে সমস্ত ওষুধগুলো দেয়া হয় এবং তার যে পোপিনল বলে একটা ওষুধ মানে তার কেমিক্যাল আছে তার বদলে সে কিন্তু লাভবান হওয়ার জন্যে কম মূল্যবান এবং ক্ষতিকারক পদার্থ ব্যবহার করে সেই প্যারাসিটামল ব্যবহার করে যে প্যারাসিটামলটা আমরা সহজেই জ্বরের ক্ষেত্রে ব্যবহার করি তার জন্য আমাদের অনেক ক্ষতি হয় সাইড এফেক্ট দেখা যায় এবং যার পরিণামে ক্ষতি হয় সেক্ষেত্রে যদি আমরা এই সমস্ত হোমিওপ্যাথি ব্যবহার করতে পারি এ সমস্ত ক্ষেত্রে জ্বরের ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা সেই অ্যাভয়েড করতে পারবো এই সমস্যাটাকে কিন্তু সর্বোপরি বলতে চাই ভাজা পোড়া বেশি খাবেন না তেলে ভেজাল থাকতে পারে এবং এ প্রসঙ্গে আরেকটা গল্প বলি এখন কিন্তু যে বা মাছ মাছটাকে কিন্তু তাকে ফরমালিন দেওয়া হয় কার্বাইড দিয়ে ফলকে পাকানো হয় এবং সেগুলো যে কত ক্ষতিকারক এবং তার জন্য ক্যান্সারের সংখ্যা বাড়ছে এ ব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া উচিত তবে আমাদেরও সচেতন হতে হবে আপনি যেটা যে ব্যবসাদারিকটা করছেন তার সন্তানও কিন্তু এর বাইরে নয় তার জন্যে কিন্তু আমরা সকলেই কিন্তু আমাদের মানে জাতীয় স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তার জন্যে আমরা কার্বাইড দিয়ে এবং এক্ষেত্রে আর একটা গল্প যেটা বলছি যে আমার আমাদের যে হোমিওপ্যাথি ওষুধে যে আমাদের অ্যাডভান্সমেন্ট অফ থিঙ্কিং করতে হবে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের যখন বলি তারা তখন বলে কীভাবে সম্ভব হয়েছে আদি অকৃত্রিম হয়তো বা তাই কিন্তু আমি আজকে একটা গল্প বলছি আমার ছেলে ডাক্তার পাত্রসারতী মল্লিক তিনি একজন ডাক্তার তো তার কাছে পেশেন্ট এসছে সে আমরা জানি যে মাছ খেয়ে যদি কারো ডায়রিয়া হয় তাহলে কিন্তু তার ডায়রিয়া হলে তাকে সাধারণত আমরা পালসেটিলা দিই মানে মাংস খেয়ে কিন্তু আমার ছেলে ওই সমস্ত ড্রাগগুলো দিয়ে কোনো ভালো হচ্ছে না তখন বলছে বাবা এই পেশেন্টটা তো ভালো হচ্ছে না তখন তাকে জিজ্ঞেস করা হলো পেশেন্টকে সে বড় মাছ খেতে ভালোবাসে আমাদের কলকাতাতে যে বড় মাছ সেই মাছটা কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে আসে তার মানে বরফ দেওয়া মাছ আর অবশ্যই ফরমালিনযুক্ত তখন আমি একটা বুদ্ধি করে বললাম যদি এটা বইয়ে লেখা নেই সেভাবে দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য মানে একজন ডাক্তারের ইনটিউশন একটা সাফল্য আনতে পারে তখন আমি আমার ছেলেকে বললাম ওকে ফরমালিন টু হান্ড্রেড দাও তা ফর্মালিন টু হান্ড্রেড দেওয়ার পরে তার মানে কি ফর্মাল ফলেনযুক্ত যে সমস্ত খাদ্য খেয়ে ডায়রিয়া হচ্ছে এটা তো হ্যানিম্যানের সময় ছিল না তাই এইভাবে আমি দেওয়ার পরে আমার ছেলে দেওয়ার পরে তার কিন্তু রোগটা ভালো হয়ে যায় তাই ভেজালযুক্ত খাবার থেকে যত দূরে থাকব তত আমাদের স্বাস্থ্য বানাবো এই ভেজালকে বোঝার জন্য নানারকম প্রক্রিয়া আছে কিন্তু আমরা অন্তত ভালো করে ধৌত করবো এবং একটা ফ্রিজের খাবারকে কখনো দু তিন দিনের বেশি রেখে খাবো না এবং মাছটাকে সঙ্গে সঙ্গে খেলেই খাবো এবং মানে এনেই খাবো এবং সেই সঙ্গে শাকসবজিকে ভালো করে ধৌত করে খাবো এই ভাবনাগুলো রাখতে হবে আর যদি অসুবিধা হয় এবং আমরা দেখেছি যে ছাতু যেটা আমরা এখন মানে যেটাকে মাশরুম বলা হচ্ছে মাশরুম খেয়ে যদি কারো প্রবলেম হয় তার জন্য আমাদের অ্যান্টি ওষুধ আছে এবং কারো যদি ফল খেয়ে হয় তার জন্য আমাদের অ্যান্টি ওষুধ আছে কারো যদি মাংস খেয়ে হয় তার জন্য আলাদা ওষুধ আছে এ প্রসঙ্গে একটা গল্প বলি সবাই ভাবে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ছাগলের কোনো বুদ্ধি নেই আমরা ওই জন্য কোথায় কোথায় কাকেও ভস্তনা করতে বলি যার বুদ্ধিগম বলি তুই একটা ছাগল কিন্তু ছাগল যখন কাটা হয় আমরা গল্প বলি যে ছাগলটা যখন কাটা হচ্ছে সে কিন্তু অপর একটা ছাগল তাকে কিছুক্ষণের মধ্যেই কাটা হবে সে কিন্তু পাতা খেয়ে যাচ্ছে কিন্তু তা নয় আসলে ছাগলটা দেখে তার মধ্যে কেমিক্যাল রিয়াকশান হয় এবং তার মেন্টাল রিয়াকশান হয় সেটা সে বলতে পারে না তখন কিন্তু তার কেমিক্যাল রিয়াকশানের জন্য হরমোনাল তার মাংসের মধ্যে আসে ওই যে পরবর্তী মাংস যে ছাগলটা কাটা হয় ওই মাংস খেলে কিন্তু শরীর ভালো থাকার সম্ভাবনা কম তাই যখনই একটা ছাগল কাটা এবং ছাগলটাকে দূরে রাখার এই অ্যাডভাইসটা কিন্তু খাদ্য দপ্তরকে যিনি কোষায় যিনি ছাগল কাটছেন তাকে এই বার্তাটা পৌঁছে দিতে হবে আর শিশুদের ক্ষেত্রে যে মিষ্টি খাবারের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া হয় সেই অ্যালুমিনিয়াম ফয়েলটা কিন্তু কিডনি শিরোশির মানে কিডনি নষ্ট হতে পারে সিরোসব লিভার হতে পারে তাই ভেজাল খাদ্য সম্পর্কে আমাদের সাবধান হতে হবে শুধুমাত্র ওষুধ খেলেই ভালো থাকবে না সেই জন্য তার সঙ্গে সঙ্গে এই ভেজাল খাদ্য থেকে আমাদের দূরে রাখতে হবে বাচ্চাকে তবেই একটি সুস্থ নাগরিক হয়ে গড়ে উঠবে একটি সুস্থ বাচ্চা হবে এবং তার সঙ্গে পথ্য যে কত গুরুত্বপূর্ণ আর ভেজাল যুক্ত খাবার যে কত গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে সেটা কিন্তু ভাবতে হবে সেই জন্যে আমি এই ভিডিওটা করলাম আমরা প্রতিদিন আমাদের বাচ্চাকে খাবারটা দেবো বাড়িতে রান্না করে আমরা কষ্ট করে খাবার খাওয়াবো শাক সবজি বেশি খাওয়াবো এবং ফল খাওয়াবো সেটাকে ধুয়ে খাওয়াতে হবে এবং ভালো করে পরিষ্কার করে এখন আবার ফলের গায়ে মোম থাকে সেই মোমটাকেও কিন্তু একটু গরম জলে ধৌত করে তারপরেই খাওয়ানো উচিত যাই হোক রক্ষার ক্ষেত্রে ওষুধের পাশাপাশি কিন্তু এই যে আমাদের ভেজালযুক্ত খাবার বা ভেজাল মুক্ত খাবারের প্রয়োজন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার